মনিরামপুর গ্রামে এক বিশাল জঙ্গল আছে। সেই জঙ্গলে তিন বন্ধু বসবাস করে। তারা একসাথে সব জায়গা ঘুরতে যায়। এইভাবে তাদের দিনগুলো কেটে যায়। লাল বাঁদর আর হাতি তার বন্ধুকে বলল কি, আমরা তো অনেক দিন হয়ে গেল আমাদের গুরুজির সাথে দেখা হয়নি, চলো আমরা দেখা করতে যাব। তিনজনে মিলে তারা দেখা করতে গেল। জঙ্গলে থাকতো কে এক ভূতনি এবং তাদের খুশিকে দেখতে পারত নাই মোটে। আজকে আমাদের অনেক দিনকার আশা পূর্ণ হবে রে। এই কথা বলার পরে ডাইনিটা করলো কি, তাদের সাথে এক আজব ঘটনা ঘটাই। এই আমি ভূত রে, আজকে তোদেরকে ছাড়বো না, এতক্ষণের মধ্যেই গুরুজি বাঁচাও আমাদেরকে। তারপর ডাইনিকে উচিত শিক্ষা দিল গুরুজি আমাদের। তারপর তিন বন্ধু মিলে গুরুজির পাঠশালার দিকে আগাতে লাগলো। গুরুজি তার শিষ্যকে বলল, যদি তোমরা কাউরির ক্ষতি না করে থাকো এবং তার ভালাই করে থাকো, তাহলে তোমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এবং তোমার একটাও চুল কেউ বাগাতে পারবে না। খো এই ভিডিও থেকে শিক্ষা পাওয়া যায় যে কাউরির কোনোদিন ক্ষতি করতে নাই। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।